টিউসি অনুমোদিত চাপাডালি মোড় অটো অপারেটরস ইউনিয়নের উদ্যোগে শহীদদের তর্পণের উদ্দেশ্যে যে মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, মঞ্চে উপস্থিত আছেন আমার অগ্রজ প্রতিম, আমার বড় দাদা অভিভাবকের মতো, যিনি গত এক মাসের ওপর বেশি সময় ধরে এই ট্রেড ইউনিয়ন আন্দোলন করবার ক্ষেত্রে আমাকে প্রতিনিয়ত নানান ধরনের পরামর্শ সহযোগিতা করে চলেছেন, সেই উত্তর চব্বিশ পরগনা জেলা আইএনটিটিউসির সভাপতি মাননীয় শ্রী তাপস দাশগুপ্ত, মঞ্চে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান রাজ বারাসাত মিউনিসিপ্যালিটির মুখ্য পৌর প্রশাসক মাননীয় শ্রী সুনীল মুখোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনবার জন্যে তা গুনে শেষ করা যাবে না, সেটা বারাসাতে এসেও টের পেলাম। শুধু বারাসাত চত্বরে যে অসংখ্য জায়গায় এই এলইডি স্ক্রিন লাগিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে আজকে জননেত্রীর বার্তা গোটা বাংলার পরতে পরতে ছড়িয়ে যাবে, পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ শুনবেন, এবং সর্বোপরি এই বার্তা শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, গোটা দেশের আটটা রাজ্যে একেবারে আসাম থেকে ত্রিপুরা হয়ে দিল্লি, তামিলনাড়ু, দক্ষিণাত্যের এমনকি গুজরাট পর্যন্ত, মোদী শাহের যে শৈল শাসনের কেন্দ্রভূমি গুজরাট সেখানেও আজকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা পৌঁছবে। আজকের বার্তা একটাই, একেবারে সুনির্দিষ্ট বার্তা, সেই বার্তা হচ্ছে গোটা দেশে যে শৈল শাসন চলছে, আজকে একুশে জুলাইয়ের আমাদের শপথ যে এই শৈল শাসন, বিজেপির নেতৃত্বাধীন শৈল শাসন, সেই শৈল শাসনকে উৎখাত করতে হবে, এবং বাংলার এই নির্বাচন প্রমাণ করে দিয়েছে এই বিজেপি বিরোধী লড়াইয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সংগ্রামের বর্ষাফলক, তার নেতৃত্বেই এই লড়াই হবে। গোটা দেশের এত বড় কৃষক আন্দোলনের নেতারা পর্যন্ত বলছেন যে লড়াই যদি লড়তে হয়, লড়াই যদি জিততে হয়, বিজেপিকে যদি উৎখাত করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই লড়াই লড়তে হবে। বাংলার নির্বাচন বিজেপিকে অপ্রাসঙ্গিক তকমা লাগিয়ে দিয়েছে, বিজেপি বাজার গরম করবার জন্য নানান ধরনের কর্মসূচি নিচ্ছে, আর আপনারা সাংবাদিক বন্ধুরা আমাদের থেকে বেশি ভালো জানেন যে বিজেপির কিছু নেতারা সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দেন না, আসলে নরেন্দ্র মোদী মনোলগে বিশ্বাস করেন। ভারতবর্ষের গণতন্ত্রের মূল কথা হচ্ছে ডায়লগ, ভারতবর্ষের গণতন্ত্র হাজার হাজার বছর ধরে ডায়লগের ওপর দিয়ে চলছে, মানে আমাদের দেশে বহু আগে সেই ষোড়শ মহাজনপদের আমল থেকে গণতন্ত্রের ভিত্তি রয়েছে, তো বিজেপি তো ডায়লগেই বিশ্বাস করে না। আপনি কি বলতে পারবেন যে দেশের প্রধানমন্ত্রী আজ অব্দি কোনো সাংবাদিক সম্মেলন করেছেন, উনি কোনো প্রশ্ন নেন না, একতরফা উত্তর দেন, ইংরাজিতে যাকে মনোলগ বলে। সুতরাং গণতন্ত্রে যারা ডায়লগে বিশ্বাসী নয়, যারা মনোলগে বিশ্বাসী, তারা কি বললো তাতে বাংলার মানুষের কিছু এসে যায় না। আমাদের রাজ্যের একাধিক এই রকম সংস্থা, সেলের আরএমডি, অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলো, বেঙ্গল কেমিক্যাল বা বান্স, এগুলো বিভিন্ন ব্রিজ অ্যান্ড রুফ, এগুলোকে সব বিক্রি করে দেওয়ার ওরা পরিকল্পনা করছে। আমি ইতিমধ্যেই আমার স্যার অধ্যাপক সৌগত রায়ের সঙ্গে কথা বলেছি, লোকসভায় অধ্যাপক সৌগত রায় এগুলো তুলবেন এবং রাজ্যসভায় সুখেন্দু শেখর রায় এগুলো তুলবেন, আমরা এগুলো লিস্ট করেছি। আমরা আমাদের প্রতিবাদের যত ফর্ম আছে, ওরা দেশ বিক্রি করতে চাইছে, আমরা বিরোধীদের ঐক্যবদ্ধ করে এই বিষয়গুলো যেখানে তোলবার দরকার সেখানে এই গোটা পার্লামেন্ট অধিবেশনে এই বাংলা বিরোধী যে ওদের নীতিগুলো তা সব উত্থাপিত হবে। প্রদীপ জ্বালিয়ে সহযোগিতা করবেন, সঙ্গে তপন দাশগুপ্ত, সুনীল মুখার্জি, সবাই করতালি দেবেন। আমাদের সকলের প্রিয় মানুষ, রাজ্যসভার প্রাক্তন সাংসদ, আইএনটিটিউসির রাজ্য সভাপতি এবং অত্যন্ত সুবক্তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চলছে রক্তদান শিবির এবং ভার্চুয়াল সভা, আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা এখান থেকে সবাই শুনব। আজকে তাকে ধন্যবাদ জানাই, যার প্রচেষ্টা এবং যার সহযোগিতা অনুপ্রেরণায় আজকের আমাদের এই মত।